আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি ভুল সনন্দন হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। এমডি সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকাতেই থাকি। আমি বর্তমানে কর্মস্থল পার্টিক্স গ্রুপ, আমি হেড অফ সেলস হিসাবে আছি পার্টিক্স গ্রুপে। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি বিগত দেড় মাস যাবৎ আমার প্রচণ্ড পায়ের ব্যথা ভুগছি। তো বাংলাদেশের বিভিন্ন ডক্টর এবং হসপিটালে, বিশেষ করে থেরাপি যারা দেয় সিআরপি থেকে শুরু করে, অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, কিন্তু আমার এর পায়ের ব্যথাটা কম ছিল না। গত 7 তারিখে আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে টোটালি পা ফেলতে পারিনি। তারপরে বাই দিস টাইমে আমি বিভিন্ন নেটে ঘেটে ঘেটে বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগ করার চেষ্টা করি যারা এই ধরনের সেবা দিয়ে থাকে। তো সেখান থেকে আমার কাছে মনে হলো যে ডিপিআরসি একটি পূর্ণাঙ্গ হসপিটাল এবং যেখানে গেলে হয়তো আমি দ্রুত সুস্থতা লাভ করতে পারবো। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি এখানে ডিপিআরসি শফিউল্লাহ প্রধান ডাক্তার, যিনি এখানে চেয়ারম্যান এবং চিফ কনসালট্যান্ট, আমি ওনার আন্ডারে ভর্তি আছি। আচ্ছা স্যার, কতদিন যাবত আপনি এখানে ট্রিটমেন্ট করেছেন? আমি আজ নিয়ে 8 দিন যাবত এখানে ট্রিটমেন্ট হচ্ছে। আচ্ছা স্যার, 8 দিন এই ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী সময় এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? আমি যে ব্যথাটা নিয়ে এখানে এসেছিলাম, আমি হুইল চেয়ার ছাড়া এখানে টোটালি মুভ করতে পারতাম না ইনশাল্লাহ। সেখান থেকে আমি মনে হচ্ছে যে এখন 90% ইম্প্রুভ করছে এবং আমি নিজে এখন হাঁটাচলা করতে পারি। মাত্র 7 দিনে? 7 দিনে জি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার কারণে এর আগে কি কোথাও এই ধরনের কোনো ট্রিটমেন্ট করিয়েছেন কিনা? জি, আমি এর আগে সিআরপি নামক একটা প্রতিষ্ঠান, সেখানে আমি অলরেডি আরো 8 দিন ফিজিওথেরাপি নিয়েছি, কিন্তু আমার কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। ইম্প্রুভমেন্ট হয়নি? আচ্ছা স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের যে অ্যাড্রেস, এটা তো আপনি বললেন যে আপনি নেটে ঘেটে আপনি এটা বের করতে পেরেছেন। জানতে চাইবো আপনি ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার যারা ডক্টর ছিল, নার্স ছিল বা অন্যান্য স্টাফ ছিল, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল টাইম টু টাইম, সেটা কি তারা নিশ্চিত করেছে? আপনি কি টাইম টু টাইম সব কিছু পেয়েছেন? হ্যাঁ, ধন্যবাদ। কারণ ডিপিআরসি হসপিটালে এসে আমার কাছে খুবই সবাইকে আন্তরিক মনে হয়েছে। এই জায়গার পরিবেশ, ডক্টর, নার্স এবং স্টাফ যারা আছে সবাই ভীষণভাবে আন্তরিক। আর তার চেয়ে বড় কথা হলো এখানে যে ট্রিটমেন্ট বা পদ্ধতি, এখানে আপনার আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, সেটা হলো আপনার ফিজিওথেরাপির পাশাপাশি ইলেকট্রিক থেরাপি, মেশিনারি থেরাপি, ফিজিওথেরাপি উইথ আধুনিক ট্রিটমেন্ট, যেটা বলে ওষুধপত্র যেটা দেওয়া হচ্ছে, এটা খুবই আধুনিক এবং বাইরের ওষুধ বলেই মনে হচ্ছে, যে কারণে হয়তো আমি দ্রুত আরোগ্য লাভ করছি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনি আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো আপনার মতো এরকম সমস্যায় ওনারা ভুগছেন, অনেকে আছেন এর থেকে হয়তো অনেক বড় বড় সমস্যায় ওনারা ভুগছেন। তো অনেকে দেখা যাচ্ছে যে সঠিক ডক্টর কোথায় পাবেন তারা হয়তো খুঁজে পান না, অনেকে আছেন যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, অনেকে দেখা যায় যে ভুয়া ডক্টরের কবলে পড়ে ওনাদের সর্বস্ব শেষ হয়ে যায় বাট ওনারা ভালো হন না। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনার ডিপিআরসিতে যোগাযোগ করুন, এবং ডিপিআরসির উদ্দেশ্য বলবো যে আপনারা আপনাদের প্রচারটা প্রসারটা বাড়ান, মানুষের কাছে এটা জানতে হবে। আমি হয়তো মোবাইল ঘেটে নেট ঘেটে এখানে বের করছি যে ডিপিআরসি এখানে ভালো হসপিটাল, তাদের এখানে ট্রিটমেন্ট হয়, অ্যাকচুয়ালি এই সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে আপনাদের প্রচার প্রচারণা আরও বাড়াতে হবে। এবং ওই সমস্ত রোগীদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যেখানে সেখানে ঘোরাফেরা না করে দ্রুত আপনার ডিপিআরসিতে যোগাযোগ করুন এবং দ্রুত সুস্থতা লাভ করুন। আচ্ছা স্যার, সবশেষে জিজ্ঞেস করবো আপনাকে যে আপনি ডিপিআরসি হসপিটাল থেকে যে ধরনের সেবাটা আপনি পেয়েছেন, র্যাঙ্কিংয়ে আউট অফ 10 আপনি 10-এ কত দিবেন? আমি যে তিনটা জায়গায় ডিপিআরসি, সিয়াম এবং সিআরপি, এই তিনটা জায়গায় আমি বাই দিস টাইমে আমার এই 1.5 থেকে 2 মাসের ভিতরে আমি ট্রিটমেন্ট নিয়েছি। তো সেখানে যদি র্যাঙ্কিং করতে হয় তাহলে আমি এখানে ডিপিআরসিকে আমি 10-এ 10-ই দিতে চাই। আচ্ছা, বিটি টুরিজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।